হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে গোটা রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো 10টি একদম লেটেস্ট আপডেট। এর সাথেই থাকছে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে গোটা রাজ্যবাসীর জন্য জারি হলো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম, বদলে গেল সমস্ত নিয়ম নীতি। আর তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে দেশবাসীর উদ্দেশ্যে বিশাল বড় ঘোষণা, যেখানে সামনেই 2021 বিধানসভা ভোট আর 2021 বিধানসভা ভোটকেই পাখির চোখ করে আবারও রাস্তায় নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার বুকে আবারও মমতার বিশাল উন্নয়ন ঝাঁপিয়ে পড়লো নতুন প্রকল্প নিয়ে, যেখানে একদিক থেকে উচ্চ মাধ্যমিকের ছাত্র ছাত্রীদের হাতে 10,000 টাকা তুলে দেওয়ার পর আবারও বিশাল বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে প্রাথমিক টেট পরীক্ষার পরেও প্রশ্নপত্র নিয়ে উঠে এলো আরো কয়েকটি গুরুত্বপূর্ণ সুখবর, তার সাথে নতুন করে গোষ্ঠীদ্বন্দ্ব, যেখানে রাজ্য রাজনীতিতে করা বেসামাল বাংলা গোষ্ঠীদ্বন্দ্বে আবারও দরজা বন্ধ করতে বাধ্য হলো দল বদলুদের বিজেপি। এবার বিজেপির মধ্যেও শুরু হলো চড়া গোষ্ঠীদ্বন্দ্ব, অবশেষে রাশ টানতে অমিত শাহের বিশাল বড় ঘোষণা রাজ্য জুড়ে। আর এমনই সময় সকলের চোখ একটাই দিকে, বাজেট 2021-এর নতুন করে বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারাম। এবার তার দিকেই চোখ গোটা রাজ্য এবং ভারতের। এবার ভোটের মুখে বাংলার মন জোগানোর লক্ষ্যেই কেন্দ্র নতুন কিছু আনতে পারে বলে আশা রাখছে গোটা রাজ্যবাসী। অপরদিকে আবার উঠে এলো নতুন করে ইঙ্গিত, যেখানে এবার হাওড়ার বিজেপির সভামঞ্চে জাতীয় সঙ্গীতের অপমান, নিন্দার ঝড় উঠল বিরোধীদের। কি হয়েছিল এদিন, তারপরে সভাস্থল থেকে কারা কারা উপস্থিত থেকে কি কি ভাষণ দিল কেন্দ্র সম্বন্ধে, এর সাথেই থাকবে 5-5টি নতুন করে রাজ্যে সুখবর, তবে তার সাথেও একটি বড় দুর্ঘটনা, যেখানে পর্যটকদের নৌকো উল্টে মৃত। এর সাথেই আবার স্বাস্থ্যসাথীকে নিয়ে বিশাল বড় ঘোষণা, যেখানে স্বাস্থ্যসাথীকে সঙ্গত করতে চলেছে মমতার চোখের আলো। তো ফ্রেন্ডস, এই একগুচ্ছ লেটেস্ট ও ইম্পর্টেন্ট আপডেট গুলো আলোচনার পূর্বে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন এ ধরনের তাজা লেটেস্ট খবরগুলো সবার প্রথমে দেখতে আমাদের চ্যানেল কিংবা ভিডিওর নিচে এক্ষুনি একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন দেখতে পাবেন, সেই সাবস্ক্রাইব বাটনের চাপ দিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ছোট্ট বেল অপশানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে দিন, তাহলে প্রতিদিনের লেটেস্ট ও ট্রেন্ডিং খবরগুলো সবার প্রথমে আপনি দেখতে পারবেন। তো ফ্রেন্ডস, আজ মূলত রাজ্য রাজনীতি, অপরদিকে আবার বাংলায় নতুন প্রকল্প নিয়ে যে নতুন লেটেস্ট ও গুরুত্বপূর্ণ খবরগুলো উঠে এলো, তার মধ্যে সব থেকে সেরা সংবাদ, বিধানসভা নির্বাচনে বাংলার মসনদ কে বসবে তা নিয়ে চলছে কড়া হাড্ডাহাড্ডি লড়াই। এবার বিজেপির পুরো পাখির চোখ করেছে বাংলাকে এবং এই আবহে সাধারণ বাজেট পেশেও বাঙালির ছোঁয়া। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পরলেন লাল পাড়ের সাদা শাড়ি, বাজেট পেশের শুরুতেই আবৃত্তি করলেন রবীন্দ্রনাথের কবিতা, যার ফলে বিধানসভা নির্বাচনের আগে বাঙালির আবেগকে কাজে লাগাচ্ছে এবার কেন্দ্র সরকার। চোখ রাখবো পরবর্তী আপডেটে, যেখানে বাজেট পেশ শুরু হচ্ছে 2021-এ, এবার বই খাতা বাতিল করে ট্যাবকেই বাছলেন নির্মলা সীতারামন। 2019 সালের বাজেট পেশ করার সময় সংসদের বই খাতা চালু করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, যেখানে বই খাতা হলো একটি ঐতিহ্যবাহী লাল কাপড় যার মধ্যে বাঁধা থাকতো বাজেটের নথি। আর এবছরই করোনাকালে প্রথম ডিজিটাল বাজেট পেশ করতে চলেছেন নির্মলা সীতারামন, সে কারণে এবার বাজেটবাহী খাতার জায়গায় ট্যাবলেট হাতে তুলে নিয়েছেন সীতারামন। আর এবার মোদী সরকারের মেক ইন ইন্ডিয়া নীতিকে অবলম্বন করেই ওই ট্যাবলেটও ভারতে তৈরি, যেখানে নির্মলা পূর্ববর্তী যুগে বাজেটের নথি সাধারণত একটি ব্রিককেস বহন করে নিয়ে আসতে হতো এবং সেই ব্রিককেসটি ব্রিটিশরা দেশ ছাড়ার সময় দিয়ে গেছিল, সেই ঐতিহ্য দীর্ঘদিন ধরে চলে আসছে। তারপরে গত মাসের মাঝামাঝি সময় একটি নতুন মোবাইল অ্যাপ চালু করে নির্মলা, অ্যাপটির নাম দেওয়া হয়েছিল ইউনিয়ন বাজেট মোবাইল অ্যাপ, আর যার উদ্দেশ্য ছিল একটাই, যেখানে সংসদ থেকে সাধারণ মানুষ সকলেই যাতে অত্যন্ত সহজে বাজেটের নথি খতিয়ে দেখতে পারেন। এরপরেই শুরু হয় বাজেট অধিবেশন, যেখানে বিশাল বড় প্রাপ্তি বাংলায়, বরাদ্দ 25,000 কোটি টাকা, বাজেটের বড় প্রাপ্তি এবার বাংলার জন্য। হ্যাঁ ফ্রেন্ডস, প্রত্যাশিতভাবেই বাজেটের শুরুতেই পশ্চিমবঙ্গের জন্য বড় উপহার দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, বাংলার সড়ক পরিকাঠামোকে উন্নয়ন এবং হাইওয়ে নির্মাণে 25,000 কোটি টাকা বরাদ্দ করলেন অর্থমন্ত্রী। আর এবার ভোটমুখী বাংলার মন জয়কে কেন্দ্র করেই এই সদয় কিনা তা প্রশ্ন উঠেছে ইতিমধ্যে। এদিন অর্থমন্ত্রী জানিয়েছেন পশ্চিমবঙ্গে মোট 675টি রাস্তা নির্মাণ করা হবে, তার মধ্যে কলকাতা শিলিগুড়ি জাতীয় সড়ক এর কথা উল্লেখ রয়েছে অর্থমন্ত্রী। দীর্ঘদিন ধরে 34 নম্বর জাতীয় সড়কের চওড়া করার কাজ চলছে, কিন্তু জমির জটের কারণে সেই কাজ অনেকটাই বিলম্বিত হয়েছে। এর পাশাপাশি বিজয়ওয়াড়া থেকে খড়গপুর এবং গোমো ডানকুনি ফ্রেট প্রকল্পের কথাও ঘোষণা করেছেন সীতারামন। সব মিলিয়ে ভোটমুখী বাংলায় মন জয়ে অর্থমন্ত্রী যে ঝুলি উপড়ে দিলেন তা সম্পূর্ণ বুঝতে আর আমজনতার বাকি রইল না। এছাড়াও বাংলা এবং অসমের চা শ্রমিকদের জন্য
জন্য 1,000 কোটি টাকা বরাদ্দ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এবারে শুধু পশ্চিমবঙ্গ নয়, কেরল তামিলনাড়ুর মতো যে রাজ্যগুলিতে এবছরের বিধানসভা নির্বাচন রয়েছে সেখানেও মেট্রো প্রকল্প সহ পরিকাঠামো নির্মাণে বিপুল অর্থ বরাদ্দ করেছে মোদী সরকার। কেরলে 1,100 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য 65,000 কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা। সাথে উঠে এসে কৃষকদের নিয়ে নতুন আপডেট, যেখানে কৃষকদের পাশে আছে কেন্দ্র। আন্দোলনের মাঝেই কৃষি খাতে কি ঘোষণা করলেন এবার নির্মলা, যেখানে কৃষক আন্দোলনের মধ্যে এবার পেশ করা হচ্ছে কেন্দ্রীয় বাজেট। তাতেই কৃষি খাতে বাজেট নিয়ে মানুষের কৌতূহল ছিল প্রথম থেকেই, তাই কৃষি খাতের ঘোষণা করার শুরুতেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বললেন, নরেন্দ্র মোদী সরকার সবসময় কৃষকদের কল্যাণের কথা ভেবে এসেছে, কেন্দ্র সরকার সবসময় কৃষকদের পাশে আছে বলে দাবি করেন তিনি। এমনকি বিগত কয়েক বছর কিভাবে কৃষকরা উপকৃত হয়েছেন তাও নির্মলা এদিন স্বীকার করেন। এবার কৃষকদের জন্য 75,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছে নির্মলা, যেখানে এই পরিমাণ অর্থ বরাদ্দ করায় 43.36 লক্ষ গম কৃষক উপকৃত হবে। আর এভাবেই ধান ও তুলা চাষীরা উপকৃত হবেন তাও তিনি স্পষ্ট জানিয়ে দিন। জানান, দ্বিগুণ রয়েছে ধানের ন্যূনতম সহায়ক এবং ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি পাওয়ায় এবছরে 1.5 কোটি কৃষক উপকৃত হবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। এর সাথেই আবার ব্যাংক নিয়ে নতুন আপডেট, যেখানে সরকারি ব্যাংক বাঁচাতে 20,000 কোটি টাকা খরচ করবে কেন্দ্র। এবার খোলা বাজারে LIC ও IPO, যেখানে ব্যাংকিং ব্যবস্থার পুনরুজ্জীবনে নতুন করে পদক্ষেপ নেওয়া হলো। 2021 সালের সাধারণত বাজেটের নির্মলা সীতারমণ জানিয়ে দিলেন, সরকার ব্যাংকের পুনরুজ্জীবনে 20,000 কোটি টাকা খরচ করবে কেন্দ্র। পাশাপাশি ব্যাংকের স্থায়ী আমানতে সুরক্ষা বিমা রাশি পরিমাণে 1 লক্ষ থেকে বেড়ে 5 লক্ষ টাকা হবে। সেই সঙ্গে 10টি ব্যাংকে সংযুক্ত করে 4টি ব্যাংকে পরিণত করা হয় বলে জানিয়েছে কেন্দ্র। নির্মলা জানিয়েছেন, 2টি সরকার ব্যাংক ও 1টি বিমান ক্ষেত্রের বিলগ্নিকরণ করবে কেন্দ্র, যেখানে শুধু ব্যাংকিং নয় এবার বিমান ক্ষেত্রেও চাঙ্গা করতে এদিন বিদেশ বিনিয়োগের মাত্রা বাড়ানোর কথা ঘোষণা করেছে নির্মলা সীতারমণ। বলা হয়েছে বিমান ক্ষেত্রে শর্তানুগম থেকে বিদেশ বিনিয়োগের মাত্রা 49% বাড়িয়ে 74% করা হবে। অপরদিকে উঠে এলো নতুন তথ্য, যেখানে গোষ্ঠী দ্বন্দ্বে বেসামাল, দরজা বন্ধ করলো দল বদলুদের জন্য। এখনই উঠে এলো বিশাল বড় খবর, যেখানে ভোটের মুখেই বোধদল, এবার দল বদলুদের অবাধ প্রবেশে রাশ টানলো বিজেপি। বিভিন্ন দল বিশেষত তৃণমূল থেকে আসা নেতা এবং জনপ্রতিনিধিদের গেরুয়াকরণে আপাতত রাশ টানলো স্বয়ং অমিত শাহ। ইতিমধ্যেই আদি নব্বের লড়াইয়ে বেসামাল বঙ্গ বিজেপি এবং এরই নপেক্ষে কারণ রয়েছে দল বদল। এমনই পরিস্থিতিতে পার্টিকে তৃণমূলের বি টিম হওয়া থেকে আটকাতে দরজা বন্ধের সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার, যেখানে রবিবার ডুমুরজলা স্টেডিয়ামে যোগদান মেলার পর অনির্দিষ্ট কালের জন্য দল বদল পর্ব ছেদ করতে চলেছে। এ বিষয়ে স্বীকার করে নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। তার স্পষ্ট বার্তা, বিজেপিকে কোনোভাবেই তৃণমূলের বি টিম হতে দেব না, তাই আপাতত বিজেপির দরজা বন্ধ করে দেওয়ার ইচ্ছা। জাতীয় বিজেপির তরফে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত এই নেতা আরো বলেন, আমাদের কাছে 40 জনের বেশি বিধায়কের আবেদন রয়েছে, প্রত্যেকের সম্পর্কে এলাকা ধরে সমীক্ষা করা হবে, কারো বিরুদ্ধে দুর্নীতি বা বালি কয়লা গরু কেলেঙ্কারের অভিযোগ থাকলে দলে নেওয়া হবে না। তবে স্বাভাবিকতেই প্রশ্ন উঠেছে, এমন তো অনেক নেতা ইতিমধ্যেই কেলেঙ্কারির সাথে যুক্ত, তারা ইতিমধ্যেই পদ্ম শিবিরে যোগ দিয়েছেন, তাদের তাহলে কি পার্টিকে ব্যবস্থা নেবে বা পার্টি থেকে কি বার করে দেবে তাদের? তবে জবাবে বিজেপি আর এক নেতা বলেন, যারা আসার চলে এসছেন, এইমাত্র মুর্শিদাবাদ ছাড়া রাজ্য জুড়ে আমাদের বিরাট কোনো মুখ নেওয়ার তাগিদ নেই, খুব প্রয়োজন হলেই ভোটের দিন ঘোষণার পর হাতে গোনা কিছু নেতাকে দলে নেওয়ার হতে পারে বলে জানানো গিয়েছে। অপরদিকে আবার উত্তরবঙ্গে হারানো জমি ফিরছে, আজ সফর শুরু প্রত্যয়ী মমতার, চলতি মাসেই ঘোষণা পর্বে নির্বাচনের নিঘণ্ট। আর এবার সম্পত্তি কোর কমিটি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাতে থাকা সময়টাকে সম্পূর্ণভাবে ভোটের ময়দানে কাজে লাগাতে হবে, দলের প্রতি নির্দেশ নেতৃত্ব দিচ্ছেন নেত্রী নিজেই। এর সাথে উঠে আসছে বাংলায় আবাস যোজনা, অপরদিকে আবার বাংলায় নতুন প্রকল্প আসছে, যেখানে চোখের আলো যে প্রকল্প নিয়ে ইতিমধ্যে আলোড়ন, যেখানে স্বাস্থ্যসাথী প্রকল্পের পর এই প্রকল্প এক বিরাট প্রভাব পড়বে রাজনীতিতে, এমনই বিশাল ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার পূর্বে আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্টে জানিয়ে দিন, তাহলে যে জেলার কমেন্ট বেশি আসবে সেই জেলার খবর আমরা পরবর্তী ভিডিওতে উপস্থাপন করব। তবে তারপরে আপনাদেরকে জানিয়ে দিই, যারা বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা দেখতে চান তারা অবশ্যই এই ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা যে দেখে নিতে পারবেন। এর সাথেই আপনি কোন চাকরির আপডেট বা কোন খবরের বিজ্ঞপ্তি নিয়ে জানতে চান বা আবাস যোজনা রান্নার গ্যাস নিয়ে কিসের আপডেট জানতে চান, অবশ্যই আপনার মতামতটি সুনির্দিষ্টভাবে কমেন্ট বক্স
বক্সে জানিয়ে দিবেন, তাহলে আমরা সরাসরি কমেন্টে আপনার উত্তর দিয়ে দেব। তাই আর দেরি না করে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, ভিডিও স্ক্রিন উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি লোগোতে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এইমাত্র দেখে নিন। সাথে আজকের খবরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।